পোকা গিজগিজ করছে ডালে, আর সেই ডাল ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলে। সোমবার এরই প্রতিবাদে মালদার চাঁচল এক নম্বর ব্লকের সঞ্জীব শিশু শিক্ষা কেন্দ্রে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী সহ মিড ডে মিলের রাঁধুনিরাও। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, সঞ্জীব শিশু শিক্ষা কেন্দ্রে 126 জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু প্রতিদিন 40 থেকে 50 জনের মতো ছাত্রছাত্রী আসে, তাদের মিড ডে মিল দেওয়া হয়, কিন্তু মিড ডে মিলের মান অত্যন্ত নিম্নমানের, খাওয়ার অযোগ্য। আজ দেখতে পাচ্ছেন মিড ডে মিলে যে মুসুর ডাল ব্যবহার করা হচ্ছে তাতে পোকা গিজগিজ করছে, সবজির মানও ভীষণ খারাপ, পোকা ধরা বেগুন দিয়ে সবজি রান্না করা হচ্ছে, এই খাবার খেলে শিশুরা অসুস্থ হয়ে পড়বে। এই বিষয়ে তারা আগেও বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারা চান শিশুদের সঠিক মানের মিড ডে মিল দেওয়া হোক। আমরা এই সঞ্জীব এসএসকে স্কুলে এসে দেখছি একটা বয়ামের মধ্যে ডাল রেখেছে দিদিমণি, যে ডালে প্রচুর পোকা আছে, গিজগিজ করছে পোকাগুলো, ডালগুলোকে অর্ধেকটা করে খেয়ে নিয়েছে, ওই ডালগুলো রান্না করতে দিচ্ছে, ওই ডাল খেয়ে বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে, বাচ্চারা অসুখ হয়ে পড়বে। এর আগে কয়েকবার হয়েছে, বিডিও অফিসে জানানো গেছে, লিখিতভাবে জানানো গেছে, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। নিম্নমানের জঘন্য পচাসরা খাবার দেয়, আমরা চাইছি এখানে ভালো খাবার পাই, স্কুল যেন আমাদের ঠিকঠাকভাবে পড়াশোনা হয়, এইগুলোই আমরা চাইছি। এদিন গ্রামবাসীদের বিক্ষোভে সামিল হন মিড ডে মিল রাঁধুনিরাও। তারাও গ্রামবাসীদের সুরে সুর মিলিয়ে নিম্নমানের মিড ডে মিল দেবার অভিযোগ তুলে সরব হন। আমি এখানে রান্না করি, আমি যখন রান্না করতে আসলাম দেখছি ডালে পোকা আছে, বেগুনে পোকা আছে, আমি বলছি আমি এগুলো রান্না করব না, বলছে না এগুলাও এগুলি রান্না করতে হবে, এই বলে আমাকে রান্না করতে দিচ্ছে। দুটা ই দিয়েছে, রসুন দিয়েছে, চারটা পেঁয়াজ দিয়েছে, আর দিয়েছে এতটুকু লঙ্কা। 45টা বাচ্চার কি করে আমরা ওগুলো দিয়ে রান্না করব। নিয়ম আছে ডাল সবজি ভাত, সপ্তাহে একদিন ডিম, সপ্তাহে একদিন ডিম আছে, আর সোয়াবিনের ঝোল আছে, এগুলো সব কিছু দিতে হবে, কিন্তু সোয়াবিনও দিচ্ছে না আর সপ্তাহে একদিন ডিমও দিচ্ছে না। যদিও এই বিষয়ে সঞ্জীব শিশু শিক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। একগুচ্ছ দাবিতে সোমবার মালদার গাজলে আন্দোলন করলেন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন তারা গাজল সিডিপিও দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। সংগঠনভুক্ত আইসিডিএস কর্মী ও সহায়িকারা মোট 12 দফা দাবিতে সোচ্চার হন। দাবিগুলির মধ্যে অষ্টম শ্রেণী পাস, আইসিডিএস সহায়িকাদের সিনিয়রিটির ভিত্তিতে প্রমোশনের ব্যবস্থা করা, আইসিডিএস কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধি, অবসরকালীন পেনশনের ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। আমাদের মূল দাবি হলো প্রত্যেক সহায়িকাকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পরীক্ষার মাধ্যমে প্রমোশনের মাধ্যমে দিতে হবে। আর আমাদের দাবি হচ্ছে প্রত্যেক কর্মীদের 21,000 টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে, অবসরকালীনে 15,00,000 টাকা দিতে হবে, পেনশনের ব্যবস্থা করে দিতে হবে। অবসরকালীন আমরা যদি 15,00,000 টাকা না পাই তাহলে আমাদের প্রতি মাসে পেনশনের ব্যবস্থা করে দিতে হবে। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি সিআইটু অনুমোদিত এই ইউনিয়নের পক্ষ থেকে আমরা গাজলে আজকে ওটা গাজল পরিক্রমা করে মিছিল করে আজকে আমরা সিডিপি অফিসে আমরা ডেপুটেশনে যাচ্ছি। আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা বর্তমানে শুনছি যে হায়ার সেকেন্ডারি পাস ছাড়া হেল্পারদের প্রমোশন করা যাবে না। এখানে সরকারিভাবে একটা রুলসই ছিল যে মাধ্যমিক ন্যূনতম 8 পাস হলেই হেল্পারের চাকরি করা যায়, তাহলে যারা আমাদের দাবি হচ্ছে যে সিনিয়রিটি বিশেষে এখানে প্রমোশনটা করতে হবে। এখানে মজুরি তারা এত কাজ করে একেবারে নিম্ন মানে নিচু লেভেলে নেবে, একেবারে দরিদ্র সীমার যারা আছে তাদের পরিষেবাটা দেয়, অথচ তাদের মজুরি 14 সাল থেকে 1 টাকাও বাড়ছে না। আজকে আমাদের এখানে মজুরি বৃদ্ধির একটা দাবি আছে, ন্যূনতম 21,000 টাকা যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে অবসরকালীন সময়ে এখানে সরকার 3,00,000 টাকা ঘোষণা করেছেন, আমাদের দাবি হচ্ছে এখানে ন্যূনতম 15,00,000 টাকা দিতে হবে। এখানে পিএফের নেই, পিএফের ব্যবস্থা চালু করতে হবে। এছাড়াও এখানে যে আইসিডিএস সেন্টারগুলোতে যে বর্তমানে বিভিন্ন সেন্টারগুলো খালি পড়ে আছে, নিয়োগ হচ্ছে না, এই নিয়োগ অবিলম্বে করতে হবে।
নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজির বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা জিৎ, আর তাকে দেখতেই মাঠে হুমড়ি খেয়ে পড়লে বহু মানুষ। যাকে ঘিরে রবিবার রাতে চরম বিশৃঙ্খলা তৈরি হলো মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করতে বাধ্য হলো পুলিশ। গত কয়েক বছরের মতো এবারও মালদা গুড মর্নিং ক্লাব নৈশকালীন এক নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। রবিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে, যার উদ্বোধন করতে আসেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা জিৎ। তিনি মাঠে এসে হুটখোলা গাড়িতে চেপে মাঠের চারপাশ ঘোরেন, আর ঠিক তখনই তাকে দেখতে অসংখ্য মানুষ মাঠে হুমড়ি খেয়ে পড়ে, যার জেরে চরম বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হয়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে খবর। পুলিশ লাঠিচার্জ করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হতেই অভিনেতা জিৎ মাঠ ছাড়েন। এরপর ফাইনাল খেলা শুরু হয়। যদিও বিশৃঙ্খলাময় পরিস্থিতি প্রসঙ্গে মুখ খুলতে চাননি টুর্নামেন্টের উদ্যোক্তারা।